নমস্কার, আপনারা দেখছেন অসুর টিভি। আজ 27শে ডিসেম্বর, আজকের দিনে এক বছর আগে দীপক জলদা আমাদের ছেড়ে চলে গেছিলেন। দীপক জলদা বহুজন সমাজের এক প্রবুদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, যার চিন্তা এবং চেতনা পশ্চিমবঙ্গের বহুজন ছাত্র যুব সমাজকে প্রভাবিত করেছিল বা অনুপ্রাণিত করেছিল। আজকের দিনে আমাদের টিমের এক সদস্য দীপক জলদার বাৎসরিক যে শ্রদ্ধা অনুষ্ঠান, সেই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই শ্রদ্ধা অনুষ্ঠানে তার পরিবার, তার আপনজন এবং প্রিয়জনেরা উপস্থিত হয়েছিলেন। তাদের কাছ থেকে আমরা তাদের বক্তব্য এবং দীপক জলদার শৈশব, অতীত, বাল্যকাল সম্পর্কে আমরা তাদের পরিবারের কাছ থেকে জেনে নেব। কথা প্রসঙ্গে উঠে আসছে, দীপদা কি ছিল আমাদের মধ্যে? বড় বৃক্ষের মতো আমাদের ছায়া দিয়ে গিয়েছে, সশরীরে হয়তো সে চলে গেছে, কিন্তু আমাদের অন্তরের যে স্থান পেয়ে আছে সেইখান থেকে দীপদার যে ফেলে, মানে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কাজ, সেই কাজটিকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সাকসেসফুলের জায়গায় যেতে পারি, সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ এবং এটা নিয়ে আমরা খুব অনুপ্রাণিত দীপদার কাছ থেকে। তো দীপদার বাবা কিছু বলবে, আবার দীপদার স্মৃতিচারণার করবেন আর কি। বিরাট মন্ডলের বক্তব্যে যে জায়গাটা উঠে এসছে ওইটা ধরে আমি একটু বলতে চাইছি, সেটা হচ্ছে 40,000 ছেলে মেয়ের চাকরি গভর্নমেন্ট দিয়েছে। সেই 40,000 ছেলে মেয়ের মধ্যে 46 তার 46 হচ্ছে 153, সে চাকরি পায়নি। কোন এক সময় যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার প্রশ্ন, কোন এক সময় ভিডিওতে ওই দীপক জলমন্ডল টিভি চ্যানেলে, অঙ্কার চ্যানেলে প্রশ্ন করেছিল, শিক্ষামন্ত্রী তখন পার্থ চট্টোপাধ্যায় ছিল, বলেছিল 40,000 ছেলে মেয়ের টাকা পয়সা তো কেন্দ্র থেকে নিয়ে আসছে প্লাস পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, সেই 40,000 ছেলে মেয়ের টাকা আপনারা এখানে দিচ্ছেন, কিন্তু এই 40,000 ছেলে মেয়ের মধ্যে এই যে 2,000 ছেলে মেয়ে অনুষ্ঠানে পড়ে আছে এরা কারা? উত্তর দিতে পারিনি। পরবর্তী সময় শিক্ষামন্ত্রী ওকে ডেকে পাঠায়, ডেকে তাকে বলে 200 ছেলে মেয়ের নাম দিতে, সে একটি বারো রাজি হয়নি ওই 2,000 ছেলে মেয়েকে দিতে হবে, কারণ সেগুলো প্যানেল হয়ে আছে, তার মধ্যে তার সিরিয়াল ছিল 153। সত্যি মিথ্যা খুব ভালোভাবে জেনে দেখবেন, আপনাদের কাছে এই আবেদন রাখবো। আর দ্বিতীয়ত দীপদার মানে মূর্তিতে এবার আমরা একের পর এক পুষ্পস্তবক অর্পণ করব, তো সেই বিষয়ে সবাইকে একটুখানি খেয়াল রাখার জন্য অনুরোধ করছি এবং একের পর এক একটুখানি আপনারা পুষ্পস্তবক অর্পণ করুন। Yeah.
লাগে না তো তুই আইসা, ওরে তো কই আকা না তাই হবে কষ্ট হচ্ছে, আমি এটুকু